মা গো মাগো মা বাজার অনেক প্লেট বেলপুরি কো চল্লিশ টিয় থা বেলপুরি হারা বাইয়ে কোগে জানি থা গে আহা গো এত দাম তার মানে তো আই আটশো হিয়েলে একদম সোজা এক কারি সোজা রেসিপি লাই হাজির গেছি বেলপুরি তো আসসালাম আলাইকুম ব্যাকে রে আফারা ভাইয়ারা খালারা রে কে রুম আছেন ব্যাকে আশা করি ব্যাকে অনেক অনেক ভালো আছেন আই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আই তো কই দিছি আই যান্ন করে কারি সোজা কোনো বিয়ে নাই সোজা বেলপুরি রেসিপি লি হাজির হয়ে গেছি আর রেসিপি দেই আপনারা এককারে গড়ে মজাদার হোয়াদের বেলপুরি বানাই খাইবেন আর আর প্রশংসায় কইতে পঞ্চমুখ হয়ে যাবেন তো আর কি শুরু করে দিলাম আর বেলপুরি বানানোর রেসিপি এখন আপনারা স্থান শুরু করে দেন তো আই লই লইসি ও স্টিলের খোড়া স্টিলের খোড়ার মধ্যে এবার গায়ে দি দিয়ে এক কাপ সুজি সুজির লগে এবার দিয়ে আমা আডা দিয়ে আমি এক কাপ সুজির লগে দিয়ে দুই কাপ আডা আন্দারা এককারি সুজি যে এত কাপ লইবেন আডা লইবেন তার ডাবল মানে সুজি তুগুন লইবেন আডা লইবেন তার দুইয়ে তুগুন বুঝেনি এককারি রেসিপি কেন সাই বালা মতন ফলো করলে কারি সহজে আন্দারা বানালেতে ঢাকবেন তুই আই এনে এবার দি দিয়ে নুন কথা গিন পরিমাণ মতন নুন দিয়ে এবার কাপ ভালা কিন্তু মিক্সার করিয়ে মাখি জুখি সুন্দর করি এই ফিট ওই ফিট করি বালা মতন মাখবেন যেন এক ওপরে একখান বালা মতন মিশি সার খার হয়েছে তারপরে এনে দি দিয়ে রান্নার রেগুলার তেল আই এনে দিছি ইয়ে সোয়াবিন তেল সোয়াবিন তেল তো ব্যাকের ঘরে থাই এনে ঘরে থাই উপকরণ দি কিন্তু এক জায়গায় করে একদম সোজা রেসিপি বানালে মানে বানানি শিখে এলাম তো বালা মতন তেল দিয়ে এবার গাই কিনে তেলই কিনে দিছি বেশি কিন্তু দিন কারণ তেল আবার হরে দিয়ে দি মাখিয়ে এলেছি তারপর ইয়ে এবার দিয়ে পরিমাণ মতন হানি হানি কিন্তু অল্প অল্প করে দিবেন বেশি এক লগে দেওয়া যাইতো না কারণ এই মানে কাইগিন। এক কারি লোয়ার মতন শক্ত শক্ত করে বানাইতে হইব দেন কোনো গান মাথা বাই মেলা মাইলে এই মাথা হাঁটিয়ে যায় না হু দেয় এত শক্ত ন একটু মানে শক্ত শক্ত টাইট টাইট লাইক বাড়ি তো এ আই আইন রানা রা রেন না আই কিন্তু হানি অল্প অল্প করে দি বেশি কিন্তু এক লগে একবারও দিন সুন্দর করে হানি দি দি আই এক কারি গা শক্তি বেগিন রে জাঁতি জাঁতি এগিয়ে মরতেছি মলি টলি এর তো হানি আরো দিতে সে আনার কারোর উপরে রাগ থাকলে এক কারে রাগের সোঁড়ে বালা মতন মাখিয়া নেবেন মলিয়া নেবেন এর তো কে ইনায় শক্ত শক্ত হয়েছে ই করি মলতে থাকবেন মুলতে থাকবেন মলতে মলতে এক সময় দেখবেন ও মা গো কি সুন্দর এক কারি কাঁ রেডি হয়ে গেছে বুঝলেননি এ তো আমি এনে কিন্তু তেল দিতেছি এবার গা আগে কিন্তু গুঁড়ির লগে কদু দিসি আনারা দেখছেন এবার গা আবার মা সময় এনেও তেল দেন লাগবো তো আমি আবার ইয়ানে কদুর তেল দিয়েছি তেল দিলে কিন্তু সুন্দর থাকে তারপর এ তো আর ইয়ে কায় রেডি হয়ে গেছে এবার গা সান আঙুল দিয়ে টিভি টিভি আন্দোলন দেখাই যে আসলে এদিনের ইয়েকে রুম হয়েছে টানিও কিন্তু দেখাইছি সে এরুম শক্ত করে বানাইতেইব তো এই বানানোর ঘরে এ ধরেন না পনেরো বিশ মিনিট থুই দিবেন থুই দিই ডাকি থুই দিবেন থুই দিলে কিন্তু আরও একটু নরম হয়ে যাব তারপর চলিয়ে এক কারি এখানে বেলনের ফালাত রুটি বেলিয়ে রুটি গিয়ে একটু তেড়া বেড়া কেড়া হইলেও কোনো সমস্যা নাই নো প্রবলেম কোনো চিন্তা দান্তা করিয়ে না আন্নাঘরে আসে না স্টিলের গ্যালাস স্টিলের গ্যালাস অজ্ঞা দিয়ে আমরা যে ইন্না করি করি ইন্না করি সুন্দর করে গোল গোল করে লই লবেন করে স্টিলের গ্যালাস আসিল না দুঃখের বিষয় হি আমরা এইগার টোগাই টাকায় লইসি আন্নঘর স্টিলের গ্যালাস থাকলে স্টিলের গ্যালাস দিয়ে করবেন এগুন থাকলে এগুন দিয়ে করবেন কোনো চিন্তা নাই রেনি কত সুন্দর একদম গোল গোল মনোজানা বেলি লি এরম করে করবেন নারী। তাই করি সম্পূর্ণ মানে বেগুন রুটি রে সুন্দর করে বেলি 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 থুই দিবেন দেখছেন কি সোজা রেসিপি আসলে বেলপুরি হসন্দ করা না রুম মানুষ কিন্তু আই মনে হো না টোকা হেবেন ব্যাগে কম বেশি একারি ব্যাগে লে এত বেশি হাগল ব্যাগে বেলপুরি ফুচকে এগুল খাইতো বলি কারি বেউস আর রাস্তার কাছে এগিন দেখলে তো ব্যাগে মানে কি কইতাম আই অত নিজেও যে খানের লাই এ আর এক কারি সান বেগুন বানা হেলাই সি বানা এবার চলি যেম তেল বাবাজির কাছে এত চুলা রুপে তেল দিছি তেল গরম অনের লগে এবার দিছি বেলপুরি ইয়া সান কে রুম ঠুস ঠুস করে হুলি গেছে ও মাগো টুবে টুবা গেছে হুলি কি সুন্দর করে হুলছে এরকম করে অজ্ঞা অজ্ঞা করে স্যাঁত স্যাঁত করে তেল রুফি দিয়ে দিবেন আর আইজাইনা করে সান কেরুম করে করে সাবি চাবি দিই তেলের মধ্যে ডুবে তেলে বাজবেন আরে তাইলে এখন বড্ড বড্ডই হুলি হুলি এককারে টুবে ডুব হয়ে যাব সান কেরুম হুলি গেছে কেরুম ডক হয়ে গেছে হুলি এই আর এইভাবে আপনারা আর রেসিপি ফলো করি সুন্দর করে বেলফুরি বানা হালেবেন টিয়া সাশ্রয় করবেন বাজারে এরকম করে না খাই বাজারে এক প্লেটের টিয়া দিয়ে আন্দ্রা বাইক খাইতে থাকবেন হাসশো প্লেট এরম করি খাইবেন দেখবেন ও মা গো আর এক কারি তিপ্তি হুরেও খাইতে নেইছেন দামে কম মানে বালা বুঝিন নি এই আর কি ওই সাঁ রেসিপি তো ওই সাইতে থান দেখম করি বাজি করি এরম করি করি কিন্তু আমি বেগুন বাজি করি খেলাম তো আর কি বেলপুরি তো বাজানো শেষ এবার এবারে ব্যাকে চলি আমরা বেলপুরি খানা শুরু করে দিই তারপর এক কারি হাজিরে গেছে বেলপুরি খান লাই এ তো স্নান আমরা কি সুন্দর করে বেলপুরি ঘোষাতে টুন টুনুর করি টুস টুস করে ভাঙিয়ে হেলাইছি ভাঙিয়ে হালাই গানে আলুর বক রে এক কারি সুন্দর করে ঢুকে দিছি দিয়ে এবার গেলছি সালাদ তারপরে বেগিন দিয়ে খাইয়ে মারি ব্যাকে কিন্তু অলরেডি খানা শেষ করে দিয়েছি আই লাস্টে আইছি আয় আইতে আইতে দেরি গেছে আর আঙ্গিনের কালার এরকম করতে কাঁচা তেতুলের টক কিন্তু ইয়ারে অবস্থা যাই হোক তেঁতুল তো কাঁচা কাঁসা কারাখ এত মজাদার কি কইতাম আমার মানে আসলে অনেক বেশি মজা বেলপুরি তো আসলেই মজার খানা তো আর কি ব্যাগে টাকাদা করি খাইতেছে কার কতক্ষণ খাইতে আর ঠিক আছে তো কত বেশি খাইতে আর ব্যাগে এক কারি টাকা দাদা করে লই লই শুধু খাইতেছে আর খাইতেছে কারণ মজাদার রেসিপি এটা তো খাইতে পারবো তুই আজকাল ভিডিওখানে ওই জন্য আন্নার কাছে আর এই বেলপুরি রেসিপি কেন কেরুম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা দোয়ান্তন বেলপুরি কিনি না খাই বাড়ির মেয়েদের সহজ উপায়ে সস্তা উপায়ে কম জিনিস দিয়ে রেসিপিটা বানায় ট্রাই করি খাইয়ে নেবেন তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই ব্যাগে বালা থাকতেন আল্লাহ হাফেজ